অদৃষ্ট কার চুং রুদ বড় খাইনাই চুং পাবলিক চুং যত এক
중 브라웨이 중 부타장만 부타장만 놓다 붙이니 수이떡 부타만 할게 중다블로 처리야 제리 보지 방글라데시니 파이어 버티니 지니 라이저와 파이어 중로세 서로 나티롱노 우토 하나님 버티니 서로 나티노 우토 화가 행가이 우통나니 행가이 그나가이 주노 우통나 행가이 겐도 중대 아버도 중대 처이덩만이야 이제 지니 코로나 바이러스야 지금 방글라데시 이제 첫째 중 바이러스 가이던 거 아버는 중 서이만이야 안 가서는 사회 중 좋더나 중 공태 봐라 중이로 애 공카. 특히 아무나 IPFT 파티 오늘 우리 디스트릭 코미티 포커 되게 아무나 스케 세스 쏟다 아마들 레이트 비서진 대본마 지니 아마들 아마들 쿡 মানে আমাদের ডেমডুং এডিসি ভিলেজ অন্তর্গত এখান থেকে তাইনে যখন যখন কাঞ্চনপুর থেকে যখন কাঞ্চনপুর থেকে যখন তিনি ঘরে আসছিল রাস্তায় পানিসাগর রাস্তায় ইলিগাল ইমিগ্রেন্টস বাংলা বাংলাদেশি নাগরিক সুরক্ষা মঞ্চ তারা আমাদের আমাদের ভাইকে আমাদের আমাদের ভাই বিশ্বজিৎ দেববর্মাকে হত্যা করে একদম গরুর থেকেও বিশেষ মারার মতো মেরে অ্যানিমেল থেকেও রুটলেসভাবে মেরে হত্যা করেছে তো এটা নিয়ে আমরা আজকে ওনাকে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য যারা যারা বাংলাদেশি ইলিগ্যাল ইমিগ্রেন্টস যারা যারা এই এই অ্যাক্সিডেন্টে যারা যারা এই মার্ডারে যারা যারা জড়িত নাগরিক সুরক্ষা মঞ্চের নেতাগুলোকে যেন অ্যারেস্ট করা হয় আর যেন সুষ্ঠু তদন্ত করে যেন বিচার দেওয়া হয় আর আমরা এটাও ডিমান্ড করব গভর্নমেন্টের কাছে যে ওনাকে যেন 50 লাখ 50 লাখ কম্পেনসেশন দেওয়া হয় আর ওনার মিসেসকে যেন চাকরি দেওয়া হয় ওনার ঘরে আর কেউ চাকরি নেই শুধু উনি একজনই ছিল ওনার মা বাবার একজনই ছেলে ছিল তো ওনাকে যে খুন যে করেছে এটা আমরা সুষ্ঠু বিচার চাই আর ইলিগ্যাল ইমিগ্রেন্টস বাংলাদেশিদেরকে আমি এটাই বলতে চাই আপনাদেরকে আমাদের রাজা 1944-এ কাঞ্চনপুরে জায়গা দিয়েছে আর আপনাকে জায়গা দিয়েছিল আপনারা যখন বাংলাদেশ থেকে যখন আপনার যখন লাচিস্ট খেয়ে যখন এসেছেন তখন আমাদের রাজা আপনাদেরকে জায়গা দিয়েছে আজকে আপনারা আমাদের রিয়াং ভাই বোনদেরকে যারা আগে যারা আমাদের দেশের লোক ছিল যারা আমাদের সাথে লোক ছিল ওদেরকে এখন আপনারা বলছেন যে ওনাদেরকে ব্রু রিসেটেলমেন্ট না করার জন্য এটা কেন্দ্র গভর্নমেন্টের সিদ্ধান্ত তো আমি এটাই বলতে চাই আমাদের রিয়াং ভাই বোনদেরকে আমরা আমার আমাদের এডিসিতে আমরা জায়গা দিয়েছি আমরা আপনাদের জেনারেল এরিয়াতে জায়গা দিইনি তো আপনারা কেন বারবার এইসব দাঙ্গাবাজ করতে চাইছেন আমরা এটার বিরোধ করি আর সামনেও করে যাব আমরা তিপাসা ভাই বোনরা আমরা সব আপনারা আপনারা কি আপনারা বোধহয় ভেবেছেন যে শুধু আপনারা কি এক হতে পারেন শুধু আপনারা কি ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি থেকে আপনারা একসাথে মিলে আমাদের ভাইকে আপনারা অ্যাটাক করবেন আর আমরা চুপ করে থাকবো আমরা আমার তিপাসা ভাই বোনরা আমরা সব একভাবে কোনো পার্টি না বলে আমরা এটা আন্দোলন আরও বাড়িয়ে যাব যদি বিচার সঠিক তদন্ত যদি না হয় তো আমি এখন এটাই বলতে চাই সবাইকে আমাদের তিপাসা ভাই বোনদেরকে কেন কেন আমরা পার্টিতে কেন আমরা যাব কেন আমাদের ভাইকে মেরে ফেলেছে সামনেও আমাদেরকে আরও মেরে ফেলবে তো কেন আমরা পিছিয়ে থাকবো চলো আমরা সাথে এককভাবে একসাথে আমরা আমাদের ভাইকে বিচার দেব উই ওয়ান্ট জাস্টিস এখন পর্যন্ত আমাদের কোনো ভাই আজ পর্যন্ত মরেছে কোনো বিচার পায়নি এখন 70 বছর হয়ে গেছে এখন প্রায় 72-75 বছর চলে গভর্নমেন্ট চলে কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো তিপাসা ভাই মারা গেলে কোনো যদি কোনো বিচার পায়নি রেপ হয় বা যে কোনো মার্ডার হয় বা যেমন এখন বলেন লাহারি দেববর্মাও বলেন কোনো বিচার পায়নি কেন আমাদের তিপাসা কেন বিচার পায় না শুধু আপনাদের জন্য নাকি শুধু আদালত আইন কি শুধু আপনাদের জন্য আজকে আমরা এখানে সব একক হয়েছি আজকে শ্রদ্ধা শেষ শ্রদ্ধা জানার জন্য এখানে ওরা কি করেছে পুলিশ প্রশাসন পাঠিয়ে দিয়েছে বন্দুকের সাথে গ্যাস কামানের সাথে ও তাহলে শুধু আমাদের জন্য কি শুধু গ্যাস কামান কি গুলি কি মানে কি বন্দুক কি তো কাঞ্চনপুরে যখন আমাদের ভাই যখন ডিউটি শেষ করে আমাদের বিশ্বজিৎ দেববর্মা আমাদের ভাই উনি যখন ঘরে আসছিল ওনার বাইক দিয়ে তখন কেন ওনাকে আটকিয়েছে পানিসাগরে আরে আপনাদের পুলিশ প্রশাসন যদি অটো যদি জানতো তাহলে আপনারা আগে থেকে কেন প্রস্তুতি কেন নেননি কেন আজকে এইসব ঘটনা হয়েছে আর ওনাকে যে আন্দোলন করিয়েছে যে ইলিগ্যাল যে ইলিগ্যালিভাবে 144 জারি করার সত্ত্বেও 144 জারি করার সত্ত্বেও ওনারা আইন ভেঙে ওনারা অ্যাটাক করেছে আমাদের ভাই বোনদেরকে আর শুধু আমাদের তিপ্রাসার চেহারা দেখেই ওরা অ্যাটাক করেছে শুধু পুলিশ হোক বা যে কোনো সরকারি কর্মচারী হোক আমাদের তিপ্রাসাদের চেহারা দেখে ওরা অ্যাটাক করে ওদের লোককে ওরা অ্যাটাক করে না তো এটা একটা কমিউনাল ইন্টেনশন এটা বিশ্বব্যাপী এটা একটা এটা চক্রান্ত আমি জানি তো আমি এটাই বলতে চাই যে শুধু কি আইন কি শুধু কি
আই আইন শুধু কি টিপারসারের জন্য শুধু কি আমাদের ভাই বোনদের জন্য আর আপনাদের জন্য কি কোনো ইয়ে নেই কোনো আইন নেই ওরা 144 ভেঙেছে ওনাকে এখন কম্পেনসেশন যিনি আন্দোলনকারী যিনি একজন ক্রিমিনাল যিনি একজন কালপ্রিট উনি একজন উনাকে 5 লাখ টাকা কম্পেনসেশন প্লাস চাকরি এটা আবার কি এইসব কি ফাজলামি লাগেছে ওনাকে তো গুলি করাই উচিত ছিল কেন উনি আন্দোলন করবেন রিয়াং বুড়ো ভাই বোনদেরকে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছে যে যে রিসেটেলমেন্ট দেওয়ার জন্য তো আপনারা কেন আন্দোলন করেছেন আপনার গভর্নমেন্টের কেন কথা বলেছেন এখানে বোঝা যায় আমাদের জন্য হলে আমাদের কোনো বিচার নেই শুধু ওদের জন্য খালি বিচার এইসব যদি হয়ে থাকে আমরা সামনে আরো বিশেষ আন্দোলন যাব আর সামনে আমরা এককভাবে আমরা এক মঞ্চ হয়ে আমরা আন্দোলন বাপর মনে করব নমস্কার Yeah.
সামনে মাইক লাগা রতা মাইক চুম মুই ফানে স্লোগান নি মনে চুম কারণ ওখানে কি মুই জানি তো গাজি নি কই কই Come on, come on, come on.